স্বামী স্ত্রী সহবাসের পর কী কী কাজ করা যাবে এবং কী কী কাজ করা যাবে না দয়া করে একটু বলতেন, অনুপকার হতাম। মহিলাদের হায়েজরত অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা যাবে কিনা, পালক সন্তানকে কতটুকু সম্পদ বা জমি দেওয়া যাবে, দুধ সন্তান কতজনের সাথে দেখা দিতে পারবে। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে। এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন। আমার বাচ্চা জন্মগ্রহণ করার সময় নিয়ত করেছিলাম যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সিলেট শাহজালালের শাহপরানের মাজারে নিয়ে যাব। এখন ওর বয়স 24 বছর, কিন্তু এখনও সিলেট মাজারে যাই নাই, করণীয় কি? মহিলাদের হায়েজরত অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা যাবে কিনা, মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করবে কিনা, এই ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ ইমামগণের মত হলো না, তারা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না। এবং এ ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রহমাহুল্লাহ, এর আগে সম্ভবত ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সহ কিছু ওলামা ইকরাম ইমামগণ আছেন, ওনাদের মতে করা যাবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে, ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাইহির মত সহ অন্যান্য বেশিরভাগ ইমামদের মত হলো যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত মহিলারা করবে না। তবে কোন কোরআনের আয়াত জিকির হিসাবে, দোয়া হিসাবে, সকাল সন্ধ্যার আমল হিসাবে, এগুলো করলো সকাল সন্ধ্যার আমল হিসাবে আয়াতুল কুরসি পড়লো বা অন্য দোয়া, তো সেগুলো পড়া যেতে পারে দোয়া হিসাবে, কিন্তু তেলাওয়াত করবে না। পালক সন্তানকে কতটুকু সম্পদ বা জমি দেওয়া যাবে, পালক সন্তানকে আপনি জমি দান করে দিতে পারেন, ওসিয়ত করে দিতে পারেন, উপহার দিতে পারেন, এটার জন্য কোনো পরিমাণ জীবদ্দশায় দিলে কোনো ঠিক নাই। ওসিয়ত করতে হলে 3/1 সর্বোচ্চ, আপনার টোটাল অ্যাসেটের 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যেহেতু পালক পুত্র পালক মেয়ে তারা আপনার সন্তান না, আপনার আসল সন্তান না, সেজন্য তাদেরকে আপনি দিতে পারেন। যদি আসল সন্তান হতো তাহলে আসল সন্তানের জন্য ওসিয়ত করা যায় না, তারা ওই প্রাপ্য হিসা অনুপাতেই পাবে, এক্সট্রা দেওয়া যাবে না, কিন্তু পালক সন্তানকে সেটা দেওয়া যাবে। দুধ সন্তান কতজনের সাথে দেখা দিতে পারবে, দুধ সন্তানের বিষয়টা হলো, এটা হলো আপনার ইয়ের মতো, কি বলে এটাকে, রক্ত সম্পর্কীয় সন্তানের মতো। রক্ত সম্পর্কীয় সন্তান যার যার সাথে দেখা দিতে পারবে, দুধ সন্তানও তার সাথে দেখা দিতে, আপনার রক্ত সম্পর্কীয় সন্তান আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, তো দুধ সন্তানও আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, এইভাবে আপনার দেখা দিতে পারবে। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে। এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন। ভাইরা, আমার চোখের হেফাজতের জন্য যেই জায়গা গেলে চোখের গুণা থেকে বাঁচতে পারবেন না, ওই জায়গায় যাবেন না, প্রয়োজন ওই জায়গায় ত্যাগ করবেন। আর যদি যেতেই হয়, বিকল্প না থাকে, তাহলে নিজের সঙ্গে নিজের লড়াই করবেন, যে আজকে বের হওয়ার সময় নিয়ত করবেন যে আমি এখন জাহান্নামের আঁচ আছে এরকম জায়গা দিয়ে যাব যেখানে শয়তান নানা রকম ফাঁদ পেতে রেখেছে আমি আমার নষ্ট করার জন্য। আমি প্ল্যান করলাম, আমার চোখকে আমি নষ্ট করতে দিব না, এভাবে পরিকল্পনা করে বের হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, পানা চাইবেন ঘন ঘন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন চোখের হেফাজত করার জন্য। তৃতীয়ত হলো, অবিবাহিতরা খুব দ্রুততার সাথে বিবাহ করে ফেলেন, বিশেষ করে মোবাইলে, ফেসবুক, ইউটিউবে হারাম যে সমস্ত বাজে জিনিস আসে এগুলো যেন না আসে, সেজন্য উদ্যোগী হন। ওই পেজগুলো, গ্রুপগুলো, আইডিগুলো আনফলো করেন, চ্যানেলগুলো আপনি সেগুলো আনসাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে বাজে কিছু না আসে। এরপর যদি আসে প্রয়োজনে ওই ফোনে চেঞ্জ করে ফেলান, বাটন ফোনে চলে যান, তারপরে চোখের গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। স্বামী স্ত্রী সহবাসের পর কী কী কাজ করা যাবে এবং কী কী কাজ করা যাবে না দয়া করে একটু বলতেন, অনুপকার হতাম। দেখেন, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পর প্রথম কাজ, গোসল করার আগ পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না। দ্বিতীয় কাজ, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ তো করবে না, কোরআন পড়বেও না। তৃতীয় কাজ হলো, তওয়াফ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। এছাড়া গৃহস্থলী কাজকামিগুলো করতে পারবে, তবে উত্তম হলো যত দ্রুত সম্ভব গোসল করে তারপরে করা, কিন্তু গোসল ফরজ অবস্থায় গোসল না করে এগুলো করলেও করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ওযু করে নিয়ে তারপরে এগুলো করলে সেটা উত্তম এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সেটি প্রমাণিত। এর বাইরে রোজার জন্য সাহারি খাওয়া যাবে, রোজা শুরু করতে পারবে। ধরুন রমজান মাসে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এখনও গোসল করেন নাই, এদিকে সাহারির সময় হয়ে গেছে, আপনি সাহারি খেয়ে ফেলেন, অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া জায়েজ আছে।
আমাদের দেশে মহিলাদের উপরে মাসআলা আরোপ করা হয় যে মহিলারা ফরজ গোসল হলে গৃহস্থলে কোনো কাজ করতে পারবে, কিন্তু পুরুষ ঠিকই পুরা দুনিয়া দাবড়ায় বেড়ায়। অথচ মাসআলা পুরুষ মহিলা সবার জন্য সমান, যে গোসল ফরজ হলে অন্যান্য কাজ করতে পারবে, কিন্তু পরবর্তী ওয়াক্তের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে বা নামাজের পড়ার আগে আগে অবশ্যই তাকে গোসল করে নামাজ পড়তে হবে। ওই পর্যন্ত সে চাইলে গৃহস্থলী কাজও করতে পারে, কিন্তু অজু করে নিয়ে করবে, যাতে করে ওইটা উত্তম হয়। যদি অজু না করেও করে তাতেও বড় গুণা হবে না, অজু করে করাটা উত্তম। আর গোসল দ্রুততম সময় করে ফেলা সবচেয়ে বেটার। তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়বে না, তওয়াফ করবে না, মসজিদে প্রবেশ করবে না, কোরআন তেলাওয়াত করবে, এছাড়া খাওয়া দাওয়া ঘুম অন্যান্য কাজগুলো করতে পারবে। ওজু নিয়ে করে, ওজু করে তারপরে করতে পারলে বেশি উত্তম। আমার বাচ্চা জন্মগ্রহণ করার সময় নিয়ত করেছিলাম যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সিলেট শাহজালাল শাহপরানের মাজারে নিয়ে যাব। এখন ওর বয়স 24 বছর, কিন্তু এখনও সিলেট মাজারে যাই নাই, করণীয় কি? আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শাহজালাল শাহপরানের মাজারে যাবেন রহিমাহুমুল্লাহ, এই যে নিয়ত করছেন নিয়তটা একটা ভুল নিয়ত। কারণ কোনো মাজারে যাওয়া, কোনো মাজারে যাওয়ার মান্নত করা, এই মান্নত কোনো শুদ্ধ বা সঠিক মান্নত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় তাহলে তিন জায়গায় যেতে পারে। একটা হলো মসজিদে হারাম মক্কা, আরেকটা হলো মসজিদে নববী মদিনার, আরেকটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের। এছাড়া চতুর্থ কোনো জায়গা নাই যে ওই জায়গায় সফর করে গেলে সওয়াব হবে। হ্যাঁ, আপনি জ্ঞানের জন্য যেতে পারেন, এলেম শিখার জন্য যেতে পারেন, অন্য কোনো সৎ উদ্দেশ্যে যেতে পারেন। সওয়াবের উদ্দেশ্যে এখানে গেলেই সওয়াব হবে, এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই তিন জায়গায়। অতএব শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহ ওনাদের মাজারে না, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন, আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন, এটা ঠিক আছে, সালাম দিয়ে আসছেন, ওখানে মোমবাতি দিয়ে আসবেন না, ওখানে পয়সা দিয়ে আসবেন না। পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাখোর যারা আছে ওদের গাঞ্জা আরও বেশি খাওয়ার ব্যবস্থা হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব শিরকি কাজ করা যাবে? কবরে যিনি শায়িত আছেন উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কোনো ক্ষমতা রাখে না, উনি নিজেও আল্লাহর গোলাম। অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শিরক। এই শিরক মানুষের ইমানকে শেষ করে দিবে। আমরা কার কাছে চাইব? অতএব আপনার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করেন। আপনার যে মান্নত এটা ভুল মান্নত ছিল, ভুল মান্নত পুরা করা জরুরি, বরং ওটা ভঙ্গ করা জরুরি, ওটা না করাটা কি জরুরি। অতএব ওখানে যাওয়ার মানত কেন করছেন? আল্লাহ আপনাকে সন্তান দিছে না, শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহ দিছে। তো আল্লাহর সন্তান দিলে আপনি আল্লাহর কাছে সেজদায় না পড়ে যাবেন, দান সাদকা করে দিবেন আল্লাহকে খুশি করার জন্য, ওখানে কেন যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের হায়েজরত অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা যাবে কিনা, মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করবে কিনা, এই ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ ইমামগণের মত হলো না, তারা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না। এবং এ ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি বিন বাজ রহমাহুল্লাহ, এর আগে সম্ভবত ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সহ কিছু ওলামা ইকরাম ইমামগণ আছেন, ওনাদের মতে করা যাবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমাম ইমামদের মতে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত সহ অন্যান্য বেশিরভাগ ইমামদের মত হলো যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত মহিলারা করবে না। তবে কোনো কোরআনের আয়াত জিকির হিসাবে, দোয়া হিসাবে, সকাল সন্ধ্যার আমল হিসাবে এগুলো করলো, সকাল সন্ধ্যার আমল হিসাবে আয়াতুল কুরসি পড়লো বা অন্য দোয়া, তো সেগুলো পড়া যেতে পারে দোয়া হিসাবে, কিন্তু তেলাওয়াত করবে না।